আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমি আব্দুর রশিদ, প্রভাষক ইংরেজি, এইচটিএমএম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমাদের আজকের টপিক নাউন, বেসিক ইংলিশ এর প্রথম টপিক নাউন। নাউন শব্দের অর্থ সাধারণত বোঝায় নামবাচক শব্দ, অর্থাৎ নেমিং ওয়ার্ডস। নাউন মিন্স নেমিং ওয়ার্ডস, নেম অফ এনি পারসন, এনি থিংস অর এনি কোয়ালিটিস, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু অথবা গুণের নাম, এদেরকেই বলা হয় হচ্ছে নাউন। অর্থাৎ সব কিছুই কিন্তু সাথে আছে একটা নাম, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে অথবা কোয়ালিটিস বা গুণ হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ অনুসারে প্রধানত নাউনকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর দুই নম্বর হচ্ছে কনক্রিট নাউন। অর্থাৎ ফার্স্ট অ্যাবস্ট্রাক্ট, সেকেন্ড কনক্রিট। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ বিমূর্ত। বাংলায় যদি শুদ্ধ মানে অ্যাকর্ডিং টু দ্য ডিকশনারি অ্যাবস্ট্রাক্ট মিন্স বিমূর্ত। কিন্তু সহজ করে যদি আমি বলি অ্যাবস্ট্রাক্ট যা দেখা যায় না, বিমূর্ত হচ্ছে যা দেখা যায় না, যা দেখা যায় না। অর্থাৎ সেই সমস্ত নাম, সেই সব গুণের নাম যেগুলো আমরা দেখতে পাই না। যেমন অনেস্টি, অনেস্টি অর্থাৎ সততা, অনেস্টি অর্থাৎ সততা, এটা একটা মানুষের গুণ, সততা একটা মানুষের গুণ। তাহলে সততা কিন্তু দেখা যায় না, সো অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন কনক্রিট নাউন, কনক্রিট নাউনকে আবার চারটা ভাগে ভাগ করা যায়, প্রথমত প্রপার, সেকেন্ড প্রপার নাউন, দেন কমন নাউন। অর্থাৎ ফার্স্ট প্রপার, দেন কমন। প্রপার অর্থ সহজ বাংলায় আমি লিখি, সেটা হচ্ছে যার যার, যার যার তার তার। অর্থাৎ হুজ হুজ, হিস হিস, যার যার তার তার নাম, যার যার তার তার নাম। প্রপার নাউন শব্দের অর্থ হচ্ছে যার যার তার তার নাম। সহজভাবে যদি আমি মনে রাখার জন্য বলি, প্রপার মানে মনে রাখবো ওইভাবে যার যার তার তার নাম। যেমন বাংলাদেশে 16 কোটি মানুষ, বর্তমানে 18 কোটি, সারা বিশ্বে ছিল 500 কোটি, এখন আরো বেড়ে গেছে। এখন এই 18 কোটি মানুষের 18 কোটি যদি নাম থাকে, তাহলে এই 18 কোটি পার্টিকুলার নামটাই হবে হচ্ছে প্রপার নাউন। সারা বিশ্বে যতগুলো দেশ আছে, 195টা আছে স্বাধীন দেশ, তাহলে এই 195টা স্বাধীন দেশ হচ্ছে প্রপার নাউন। প্রত্যেকটা দেশের রাজধানী সেগুলো প্রপার নাউন, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রাম, অর্থাৎ যা কিছু হচ্ছে নিজস্ব সেগুলো হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন শুরু হয় হচ্ছে ক্যাপিটাল লেটার দ্বারা। কম্পিউটার ভাষায় আমরা যদি বলি সেটাকে বলি ক্যাপস লক, অর্থাৎ ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল ক্যাপিটাল লেটার, অর্থাৎ যেটাকে আমরা বলি বড় হাতের অক্ষর। তাহলে প্রপার নাউন হচ্ছে যার যার তার তার নাম।
এখন কমন নাউনকে আমরা সহজ কিভাবে বলতে পারি? কমন নাউনকে আমরা যখন সহজভাবে বলবো সেটা হচ্ছে সকল নাম, সকল নাম, সকল নাম। অর্থাৎ মানুষ, ১৮ কোটি যে লোক সংখ্যা আছে, ১৮ কোটি যে জনগণ, ১৮ কোটি লোককে আমরা বলি মানুষ, তাহলে পিপল। এই মানুষ, ম্যান, উম্যান, কাউ, টিচার, সহজভাবে বললে আসে হচ্ছে সকল নাম। এখন এই মানুষের মধ্যে এই ১৮ কোটি মানুষ সবাই আছে, সুতরাং এটা হচ্ছে কমন নাউন। দেন কলেকটিভ, কলেকটিভ নাউন, কলেকটিভ হচ্ছে সমষ্টিগত। অর্থাৎ কলেকটিভ সবসময় সহজভাবে বললে হচ্ছে সকল থেকে কিছু, অর্থাৎ মানুষ থেকে কিছু মানুষ আলাদা হয়ে যাবে, যাদের লক্ষ্য থাকবে একটা, যাদের লক্ষ্য থাকবে একটা, অর্থাৎ তাদের গোলস এক এবং তারা একই কাজ করবে। যদি আমি এরকম করে বলি পুলিশ, আর্মি, নেভি, প্লেয়ার্স, এগুলো হচ্ছে কালেকটিভ নাও, এগুলো হচ্ছে কালেকটিভ নাও। দেন ম্যাটেরিয়াল নাম, ম্যাটেরিয়াল শব্দের অর্থ বস্তু বা উপাদান, বস্তু বা উপাদান। অর্থাৎ কোন বস্তু বা উপাদানের নামই হচ্ছে ম্যাটেরিয়াল নাম। যেমন উড, আয়রন, গোল্ড, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। ম্যাটেরিয়ালের সাথে কমন নাউনের একটা বিশেষ সম্পর্ক আছে, সেটা হচ্ছে যা থেকে হয়, যা থেকে হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যা হয়ে যাবে সেটা আবার কমন। যেমন উড শব্দের অর্থ আমরা বলি কাঠ, আয়রন, লোহা, কিন্তু কাঠ থেকে যখন আমাদের বসার ব্রেঞ্চ, আমাদের চেয়ার, যখন এগুলো হয়ে যাচ্ছে, তখন এই যে ব্রেঞ্চ, চেয়ার, এগুলো হয়ে যাবে কমন নাউন। অর্থাৎ যা থেকে হচ্ছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, কিন্তু যা হয়ে যাবে সেটা কমন। যেমন গোল্ড, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল, কিন্তু আমি যদি নোজ পিন বলি, অথবা লকেট বলি, অথবা চেইন বলি, অথবা রিং বলি, এগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে, প্রত্যেকটা অর্নামেন্টই হচ্ছে গোল্ড থেকে তৈরি, সুতরাং এই অর্নামেন্টগুলো হচ্ছে কমন। অর্থাৎ ম্যাটেরিয়াল থেকে যার জন্ম সেটা হচ্ছে কমন। আমাদের মাথার উপরে ফ্যান আছে, ফ্যান তৈরি হয়েছে আয়রন দ্বারা, আর কপার দ্বারা, তাহলে কপারটা হচ্ছে ম্যাটেরিয়াল, বাট এই ফ্যান এটা হচ্ছে কমন নাউন। ওকে, আশা করছি নাউনের এই পাঁচটা যে প্রকারভেদ এটা তোমরা বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী ক্লাসে আমরা পড়ব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এবং নাউন কোথায় বসে নাউন চেনার উপায়। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।